নমস্কার বন্ধুরা, পরিণীতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি দুর্দান্ত স্বাদের হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা রাখছি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 5 পিস স্লাইস রুটি নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো লাল গাজর। লাল গাজর অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু, আপনারা চাইলে হলুদ গাজর দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর বন্ধুরা, প্রয়োজন মতো পাউরুটি আর গাজরটা আপনারা নিয়ে নেবেন। এদিকে দেখুন, গাজরের গায়ে একটা পাতলা আস্তরণ আছে, ওটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আমি এইভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন ভিতরের অংশটা কতটা লাল, আর বাইরের এই অংশটা দেখুন কতটা ম্যারম্যারে কালার। এইভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। গাজরের গায়ের খোসাটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে ছুরি দিয়ে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেব। এটা পরবর্তী স্টেপটা বানাতে সুবিধে হবে। এদিকে দেখুন বন্ধুরা, গাজরগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি মিক্সিং জার রেখেছি, জারের মধ্যে গাজরের টুকরোগুলো নিয়ে নেব, নিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন গাজরটা একদম মিহি করে পেস্ট বানিয়েছি, আর এইভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন প্যানটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। গ্যাসের হিটটা কিন্তু এই সময় একদম কমে রাখতে হবে, দিয়ে বাটারটা গলিয়ে নিতে হবে। এদিকে দেখুন বাটারটা কিন্তু বেশ ভালো মতো গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গাজর পেস্ট। গাজরটা অনবরত নাড়িয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। আর প্রথমে কিন্তু এইভাবে গাজরটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে না, ওটা কিন্তু পুরোপুরি চলে যাবে যদি এইভাবে নেড়ে রেডি করে নেওয়া যায়। এদিকে দেখুন গাজরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন যে গাজরের গন্ধটা পুরোপুরি চলে গেছে, আর দেখুন রসটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। চিনিটা ভালো করে মিক্স করে নেব। এদিকে দেখুন গাজরের মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ঘন করে রেডি করে নিতে হবে। এই গাজরের মিশ্রণটা একটু আঠালো ভাব আনার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে আমি গুলে নিয়েছি, আর একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। এবারে এটা এর মধ্যে আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এবার ভালো করে এটা মিক্স করে নেব। নিয়ে আরও কিছুটা এইভাবে নাড়িয়ে নেব, তাহলে কিন্তু একদম আঠালো ভাবভাবে রেডি হয়ে যাবে। এদিকে দেখুন গাজরটা কিন্তু বেশ আঠালো ভাব হয়ে গেছে। আর এখন এই অবস্থাতে আমি গ্যাসের হিটটা বন্ধ করে দেবো, ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা আঠা ভাব হয়ে যাবে। এবার এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আজকের রেসিপির জন্য আমি 5 পিস স্লাইস রুটি নিয়েছি, আপনারা এই রুটিটা কম বেশি করে নিতে পারেন। একটা স্লাইস রুটি নিয়েছি, আর একটা বেলন দিয়ে এইভাবে পাতলা করে বেলে নেব, যতটা সম্ভব এইভাবে চেপে চেপে এটা বেলে নিতে হবে। উল্টে পাল্টে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এদিকে দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা বাটি দিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। এইভাবে রেখে গোল করে কেটে নেব। তো দেখুন গোল করে কেটে নিয়েছি, এইভাবে সবকটা আমি কেটে নেব। তো দেখুন আরও একটা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই অংশটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু রোদে শুকিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন, কিংবা গ্যাসে ওভেনে ছেঁকে নিয়ে এটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। যে কোনো নাস্তা বানানোর সময় এটা ব্যবহার করবেন, অনেক বেশি কিন্তু খাস্তার মনে হবে। এদিকে দেখুন গাজরের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এখন দেখুন কতটা আঠাটা ভাব হয়ে গেছে। এইভাবে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে। আর কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, এটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এখানে রুটিগুলো আমি গোল করে কেটে নিয়েছি, এবারে ওর মধ্যে গাজরের পুর আমি 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। পুরটা একটু বেশি রাখবেন, এতে বাচ্চারা খাবে অনেক বেশি কিন্তু মজা পাবে। এবারে এইভাবে আমি চেপে দেবো, দেখুন একটা কিন্তু ডিজাইনভাবে রেডি হয়ে গেছে। এই শেপটা কিন্তু আপনারা পছন্দ মতো দিতে পারেন।
আর একটু পুর আমি মুখটা এইভাবে ভরে দেব। একদম সুন্দর করে এটা ফিনিশ করে দিতে হবে যাতে না খুব বেশি বাইরে বেরিয়ে আসে। তো দেখুন একটা কিন্তু টিফিন রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর একটা রুটির পিস নিয়েছি, এর মধ্যে আমি গাজরের মিশ্রণ দিয়ে দেব। আবার এইভাবে ফোল্ড করে দেব। আর একটু হাত দিয়ে এইভাবে চেপে দেবেন যাতে ওপরের অংশে রুটিটা না ছেড়ে যায়। তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে সবকটা আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন সবকটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু আমি একদম পুর ভরে রেডি করে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা গাজরের মিশ্রণ কিন্তু আমার রয়ে গেছে, এটা আমি রেখে দেব, আবার যখন আমি এইভাবে ব্রেকফাস্ট বানাবো ব্যবহার করব। আপনারা কিন্তু এয়ার টাইট কন্টেনারে ভরে 5-7 দিন এইভাবে রেখে দিতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনে ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি স্বাস্থ্যকর। এদিকে দেখুন প্যানটা আবার গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে বাটার প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নেব। তো এখন শীতকাল, বাটারটা শক্ত হয়ে গেছে, গ্যাসের হিটটা কিন্তু একদম কমে রাখতে হবে বন্ধুরা, যাতে বাটারটা না পুড়ে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একটুও ভালো লাগবে না। আর বন্ধুরা বাটারটা কিন্তু প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে এখানে যে গাজরের পুরটা ভরে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এতে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বন্ধুরা একদম নতুন সাথে ব্রেকফাস্ট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন। এবারে এই ব্রেকফাস্ট রেসিপিগুলো আমি উল্টে দেবো। তো দেখুন হালকা হালকা কিন্তু কালার চলে এসছে, এইভাবে ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু ওপরের অংশটা বেশ মুচমুচে হবে আর বাটারের একটা সুন্দর গন্ধ চলে আসবে। এবারে এর মধ্যে আরও 1/2 চামচ পরিমাণে বাটার দিয়ে দেবো এইভাবে। আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আমি যখনই রেসিপিগুলো শেয়ার করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। উল্টে পাল্টে আমি এগুলো একটু ফ্রাই করে নেব, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু ব্রাউন কালার করে এগুলো সেঁকে নিয়েছি, আর এগুলো আমি ব্রেকফাস্টে পরিবেশন করব। এবার এগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা একঘেয়েমি বাটার টোস্ট কিংবা ডিম টোস্ট না খেয়ে এইভাবে কিন্তু ক্যারেট টোস্ট বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর মুখরোচক। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি। আর বন্ধুরা দেখুন দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। দেখুন যেসব বাচ্চারা গাজর একটুও খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন তো সুন্দরভাবে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে বানানো হয়েছে।